السلام عليكم ورحمة الله. কাছে এবং দূরে থেকে যে সকল তিনি ভাই ও বোন দেখছেন, আমি কিছুক্ষণ আগে ইন্টারনেটে একটু ভিডিও দেখেছি, একটি ফানি ভিডিও, যে ভিডিওটি একটি ইঁদুর কুদ্দুস নাম ধরে একটু ব্যঙ্গচিত্র করে এই ভিডিওটি অনেকে শেয়ার করেছেন। অত্যন্ত দুঃখজনক বিষয়, কোন বিষয় নিয়ে আমরা মজা করব বিষয়টি আমাদের জানা নেই। সব বিষয় নিয়ে আসলে মজা করা যায় না, ইসলামের কিছু বিধান আছে, এর বাহিরে আপনি মজা করতে পারেন না। আপনি দুনিয়াবি বৈধ বিষয় নিয়ে আপনি আনন্দ করতে পারেন, ফান করতে পারেন, অসুবিধা নেই, তবে সেক্ষেত্রে সীমাবদ্ধতা থাকা উচিত। ফান করে মজা করে ইসলামের বিধানের বিরুদ্ধে যাওয়া উচিত নয়। কুদ্দুস এই নামটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি পবিত্র নাম, যার অর্থ হচ্ছে তাহিরুন মিনাল উয়ুব, সকল দোষ ত্রুটি থেকে মুক্ত, সকল দোষ ত্রুটি থেকে পূত পবিত্র হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিছু নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য খাস, আর কিছু নাম আছে যেগুলো আল্লাহর জন্য ব্যবহার হয়, বান্দার জন্য ব্যবহার হয়, সেগুলো বান্দার জন্য ব্যবহার করা যেতে পারে। যেমন আজিজ, এই নামটি আল্লাহর জন্য ব্যবহার করা যায়, আবার বান্দার জন্য ব্যবহার করা যায়, কোনো ব্যক্তিকে আজিজ বলা যেতে পারে, তবে সেক্ষেত্রেও আব্দুল আজিজ বলা উচিত। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলো দুই ধরনের, একটা হচ্ছে মুখতাসা বিহি, যেগুলো আল্লাহর জন্য খাস, এই নামগুলো আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য ব্যবহার করা যাবে না। আর কিছু নাম আছে যে আল্লাহর জন্য ব্যবহার করা যায়, বান্দার জন্য ব্যবহার করা যায়, তবে সেক্ষেত্রে অবশ্যই আব্দুল আজিজ বা এই আব্দুল শব্দ যোগ করে বলাটা উত্তম হবে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো নামকে নিয়েই তিরস্কার করা, মজা করা, ফান করার কোনো সুযোগ ইসলামে নেই। কুদ্দুস এই নামটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় এবং রুকুতে তিনি মাঝে মাঝে একটি দোয়া পড়তেন, সেটি হচ্ছে সুব্বহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সুব্বহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এখানে কুদ্দুস শব্দ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বোঝানোর জন্য। এমন অসংখ্য আয়াত রয়েছে এবং অনেক দোয়া রয়েছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কুদ্দুস হিসেবে সাব্যস্ত করা হয়েছে। কোনো ব্যক্তির নাম যদি রাখতে হয় তাহলে সেক্ষেত্রে আব্দুল কুদ্দুস বলে রাখা যাবে, শুধু কুদ্দুস রাখা যাবে না। কাজেই এই নামটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম, কিন্তু এটাকে নিয়ে একটি ইঁদুরের মাধ্যমে এটাকে নিয়ে একটু মজা করা হচ্ছে, ফান করা হচ্ছে, এটা মোটেও উচিত হবে না। প্রিয় ভাই ও বোন, মজা করতে করতে নিজের ইমানের বিরুদ্ধে, নিজের ইসলামের বিরুদ্ধে, আকিদার বিরুদ্ধে কোনো কিছু যেন হয়ে না যায় সেদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এই ধরনের ভিডিও তৈরি করা বা এই ধরনের ভিডিও শেয়ার করা, এবং এই ভিডিও এই ধরনের ভিডিওতে লাইক দেওয়া বা এগুলোতে এগুলো প্রচার করা, আপলোড করা, সবগুলোই হারাম। এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহ ফিকুম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।